নতুন জামা, বন্ধুদের সাথে হুল্লোড়, খড়ে পোলাও আর সিবাই, আর আকাশে খুশির চাঁদ, এই সবকটা নিয়ে যে উৎসব উদযাপন হয় তার নাম ঈদ। আকাশে খুশির চাঁদ উঠেছে, আর ঈদ মানেই সিনেমা হলে নতুন সিনেমা রিলিজ, আর সিনেমা হলে উপরে পড়া ভিড়। ঠিক যেমন 2016 সালে টলিউড বাদশাহ তার ফ্যানদের জন্য বড় পর্দায় নিয়ে এসেছিল বাদশাহ দ্য ডন। যাদের হাটে তারা বলে বাদশাহ, আর যাদের ফাটে তারা বলে ডন বাদশাহ, যেটা দেখার জন্য হলে হলে ভিড় উপরে পড়েছিল। এবং সেই ছবিটি একটা গান ছিল যা আজও হিট। জিত যখন টলিউডে ঈদের খুশিতে নাচছে, ঠিক সেই সময় 2016 ঈদের সময় ঢালিউড বাদশাহ শাকিব খান তার অপু বিশ্বাসের জন্য গাইছে, হাজারো তারা যেন করলো ঝিকিমিক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এর ঠিক পরের বছর অর্থাৎ 2017 সাল ওপার বাংলা থেকে জাস্ট মাল্টিমিডিয়ার হাত ধরে নুসরত ফারিয়াকে সাথে নিয়ে জিত তার ভক্তদের জন্য ঈদে উপহার দিল একটা নতুন সিনেমা, আর সেই সিনেমায় সেই গানটা আজও মনে পড়ে প্রত্যেকের। ঠিক সে বছরই ঢালিউড বস শাকিব খান পুবলিকের সাথে নিয়ে ঈদের জন্য রিলিজ করেছিল নতুন বাংলা ছবি রংবাজ, আর সেই ছবিটি ঈদের গান যা আজও মনে মনে প্রত্যেকের গাইতে পারে, সেটা ছিল টলিউডের মিউজিক ডিরেক্টর স্যাভির গাওয়া এবং স্যাভির সুর করা। যে সিনেমার নাম ছিল রংবাজ, সেই সিনেমার গান ছিল তুই চাঁদ ঈদের। এরপর 2018 জিত নিল একটা নতুন চ্যালেঞ্জ, সুলতান সিনেমায় ঈদের গানটা নিজের গলায় গাইবে বলল জিত, এবং সেই গাওয়ার সময় কি কি হলো চলুন একটু দেখে নিই। অলসো প্রোডাকশন হ্যাজ লাইক এক্সস্টেড অল দ্য মানি টু পে টু দ্য প্লেব্যাক সিঙ্গার্স। আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলো, আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলো, তোমার আমার সবার মুখে হাসির চমক, উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক। এই গানেরই ঈদ মুবারক গানটা আজও জিতের ভক্তদের কাছে সবচেয়ে ফেভারিট গান। নতুন আতর বন্দে বিভোর সুরমাতে সেজেছে চোখ, বাতাসে রং লেগেছে ঈদ মুবারক। জিত যখন কলকাতায় নিজের গলায় গান গেয়ে পাগল করছে তার ফ্যানদের, ঠিক তখন এসকে মুভিজ কলকাতায় নিয়ে এলো বাংলাদেশের ভাইজান শাকিব খানকে। সিনেমার নাম ছিল ভাইজান এলোরে, আর সেই সিনেমারই একটা গান যা আজও হিট দুপার বাংলাতে। এলাম তোদের দরবারে ভাইজান ভাইজান ভাই ভাই ভাইজান ভাইজান ঈদে এলোরে। এরপর 2019 ঈদে শাকিব খান দিল সবচেয়ে হিট ছবি পাসওয়ার্ড, বাংলাদেশে যা অন্যান্য ছবির রেকর্ডকে ভেঙে দিয়েছিল। গোটা বছর ধরে এই পাসওয়ার্ড চলেছিল বিভিন্ন হলে, আর সেই ছবিরই আজও একটা পপুলার গান এবছর ঈদেও সবচেয়ে বেশি জনপ্রিয়। আর ঠিক সে বছরই টলিউডে ফিরে এলো চিতার কোয়েল জুটি, পরিচালনায় ছিল রাজ চক্রবর্তী, সিনেমার নাম ছিল শেষ থেকে শুরু। আর সেই সিনেমাতেই একটা আইটেম সং, যে গানটা আজও পার্টি এমনকি মনকে সবসময় এক্সাইটেড করে তোলে।